চন্দনপুর গ্রামে চামিলী নামে একটা জাদুকরিণী তার মেয়ে নয়নতারার সাথে বাস করত। চামিলী খুবই ভালো একটা জাদুকরিণী ছিল। সে গ্রামে গ্রামে জাদু দেখিয়ে বেড়াত আর তা থেকে যা টাকা আসত তা দিয়ে তাদের সংসার চলত। আর এভাবেই তারা সুখে শান্তিতে বাস করত। অন্যদিকে নয়নতারা খুবই ভালো একটা মনের মানুষ ছিল। সে তার মায়ের কষ্টগুলো বুঝত, সে কখনোই চিত করত না। নয়নতারার মা তাকে একটা বড় স্কুলে ভর্তি করিয়ে দেয় আর তার সব ইচ্ছে পূরণ করতে থাকে। একদিন নয়নতারা স্কুলে গেল, ঠিক তখনই কিছু মানুষরা তাকে বলতে লাগলো, আরে এই দেখ জাদুকরিণীর মেয়ে এসেছে, ওর সাথে কেউ বসবি না। দেখ তো ও কি পরে এসেছে, ওর তো ভালো একটা জামাই নেই, ওর তো কোনো ভালো জুতাও নেই। ওর সাথে তোরা কেউ বসবি না, ওর সাথে তোরা কেউ কথা বলবি না। এভাবে তারা অনেক হাসতে থাকে। অন্যদিকে নয়নতারা এই সকল কথায় খুবই মন খারাপ হয়ে যায় তার। আর সে ক্লাস শেষে তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর বলতে থাকে, আমার মা জাদুকরিণী, তাতে ওদের কি সমস্যা, আমরা তো কখনো কারো ক্ষতি করিনি। মা আসলে আমি বলবো যেন আমাকে অনেক সুন্দর একটা লাল জামা দেয় আর খুব সুন্দর একটা স্যান্ডেল দেয়। এ কথা বলতে বলতে ঠিক তখনই সেখানে তার মা চলে আসে আর বলতে থাকে, আরে নয়নতারা মা তোমার কি হয়েছে, তুমি কি আমাকে কিছু বলবে? হ্যাঁ মা, আমি স্কুলে ছিলাম তখন আমার বান্ধবীরা আমাকে বলছিল যে তুমি জাদুকরিণী, আমার সাথে যেন কেউ না কথা বলে, আর আমার পোশাক আর জুতা নিয়ে ওরা কথা বলছিল। মা তুমি এবার জাদু দেখিয়ে যে টাকা পাবে তা দিয়ে আমাকে খুব সুন্দর একটা জামা আর স্যান্ডেল কিনে দেবে। আচ্ছা ঠিক আছে মা, এটা কোনো ব্যাপার না, আমি অনেক কষ্ট করে টাকা জমাবো আর তোমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসব, তুমি মন খারাপ করো না মা। আচ্ছা মা। ঠিক তখনই তার মা বলতে লাগলো, মা কালকে আমাদের পাশের গ্রামে অনেক সুন্দর একটা মেলা বসতে চলেছে, সেখানে যদি আমরা জাদু দেখাতে পারি তাহলে অনেক টাকা পাবো আর তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমিও তাহলে যেতে চাই তোমার সাথে, আমিও তো মেলা দেখতে চাই। ঠিক আছে মা, কালকে তাহলে তুমি প্রস্তুত থেকো, আমরা কালকে মেলাতে যাব আর সবাইকে জাদু দেখাবো। এভাবে তারা অনেক কথা বলতে থাকে। অন্যদিকে সকাল হয়ে যায়, সকাল হতে না হতেই তারা প্রস্তুতি শুরু করে, তারা মেলাতে পৌঁছে যায়। মেলাতে তারা অনেক জাদু দেখাতে থাকে আর এগুলো দেখে সবাই অনেক খুশি হয়। আর এভাবে তার মাকে কিছু মানুষজন টাকা দিতে থাকে আর তারা অনেক খুশি হয়ে যায়। আর এভাবে মেলাটা অনেক সুন্দরভাবে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সব কিছু এলোমেলো হয়ে গেল, হঠাৎ করে সব কিছু উধাও হয়ে যেতে লাগলো। আরে এটা আবার কেমন কথা, এখান থেকে সব কিছু উধাও হয়ে যাচ্ছে কিভাবে? হ্যাঁ তাই তো, কিভাবে এগুলো হচ্ছে? ঠিক তখনই নয়নতারা ও তার মা অনেক চিন্তা করতে লাগলো যে এগুলো কি হচ্ছে। দুটা ডাইনি চলে আসলো আর সব কিছু নিয়ে যেতে চাচ্ছিল। ঠিক তখনই নয়নতারার মা বলল, এই দুষ্টু ডাইনি আমার কথা শোন, তোরা কখনোই মানুষের জিনিস নিতে পারিস না এভাবে, সবাই অনেক কষ্ট করে এগুলো কিনে বিক্রি করতে এসেছে আর তোরা এগুলো এমনিতেই নিয়ে যাবি, টাকা না ছাড়া এগুলো কোনোভাবেই দেওয়া যাবে না। আমরা কি করব কি করব না তা তোকে বলতে হবে নাকি? ঠিক তখনই তার অনেক রাগ হয়ে যায় আর সবকিছু আগুন ধরে পুড়িয়ে দিতে চায়। ঠিক তখনই
নয়নতারার মা দুষ্টু ডাইনিদের আঘাত থেকে রক্ষা করে আর তাদের জাদু দিয়ে বেঁধে ফেলে। এটা তুই ঠিক করছিস না, আমি অনেকবার বলছি তোকে আমাদের তুই ছেড়ে দে, নাছাড়া কিন্তু তোর অনেক খারাপ হবে। না, তোরা মানুষের ক্ষতি করিস, তোদেরকে ছাড়া যাবে না। ঠিক তখনই তারা অনেক রেগে গেল। আমরা তোকে দেখে ছাড়বো, তুই আমাদের হাত থেকে কখনোই বাঁচতে পারবি না। আজকে তো বেঁচে গেলি ঠিক আছে, কিন্তু তুই আমাদের হাত থেকে অন্য কোনোদিন কোনোদিন বাঁচতে পারবি না। এ কথা বলে দুষ্টু ডাইনিগুলো সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই নয়নতারা অনেক চিন্তা করতে থাকে। মা, দুষ্টু ডাইনিগুলো তোমাকে কি বলে গেল? ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? না মা, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে তারা বাড়ি চলে আসে। এভাবে কিছুদিন চলে যায়। একদিন নয়নতারার মা এক গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দুষ্টু ডাইনিগুলো সেখানে উপস্থিত হয়ে আসে আর তাকে বন্দি করে রাখার জন্য একটা ফাঁদ করে। আর ঠিক তখনই চামেলি সেখানে চলে আসে আর দুষ্টু ডাইনিগুলো তাকে তাদের রাজ্যে নিয়ে যায়। অন্যদিকে নয়নতারা অনেক চিন্তা করতে থাকে যে তার মা কোথায় গেল। অনেক রাত হয়ে গেলেও তার মা আর আসে না। সে অনেক চিন্তা করতে থাকে, মা তুমি কোথায় চলে গেলে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার খুব ভয় লাগছে মা, তুমি কোথায় চলে গেলে? ঠিক তখনই তার সেই দুষ্টু ডাইনিদের কথা মনে পড়ে আর সে অনেক কান্না করতে থাকে। আমি বুঝেছি, আমার মাকে ওই দুষ্টু ডাইনিগুলোই নিয়ে গেছে। ঠিক তখনই সে অনেক কান্না করতে থাকে। আমাকে আমার মাকে বাঁচাতেই হবে, যে কোনো উপায়েই হোক না কেন আমি আমার মাকে বাঁচাবই। তারপর দিন সকালে তার মাকে বাঁচানোর জন্য সে বাড়ি থেকে বের হয়ে যায় আর কিছু দূর যেতেই সেখানে একটা পরীর সাথে দেখা হয় আর সেই পরীটা কে সে সব কথা খুলে বলে। ঠিক তখনই সেই পরীটা বলে, আমিও তো ওই দুষ্টু ডাইনিদের খুঁজতে বের হয়েছি, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, আমরা দুজনে মিলে ওদেরকে সাহায্য করব আর আমার মাকেও আমি বাঁচাবো। ঠিক তখন পরীটা তাদের ডাইনিদের রাজ্যে নিয়ে গেল আর ডাইনিদের দেখে তারা অনেক রেগে গেল। আর ঠিক তখনই পরী তাদেরকে বন্দি করে রাখলো আর তার মাকে উদ্ধার করলো। তারপর তারা অনেক খুশি হয়ে গেল আর পরীকে অনেক ধন্যবাদ দিল। পরী, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক তখনই পরীটা বলল, আমি তোমাদের দুটো রাস্তা দেখাচ্ছি, একটা হচ্ছে সোনা আর আরেকটা হচ্ছে রূপার রাস্তা। তোমরা সোনার রাস্তা দিয়ে যাবে, তাহলে তোমাদের সব কিছু সুন্দর হয়ে যাবে, আর রূপার রাস্তাতে গেলে তোমাদের ধন সম্পদ বেড়ে যাবে। আর এগুলো শুনে তারা সবাই অনেক খুশি হয় আর পরীকে অনেক ধন্যবাদ দেয়। তারপর তারা সেই সোনার রাস্তা দিয়ে যেতে থাকে আর তাদের সব কিছু ঠিক হয়ে যায়। আর ঠিক যখনই রূপার রাস্তা দিয়ে যেতে থাকে তাদের অনেক ধন সম্পদ হয়ে যায় আর তারা এভাবে অনেক হাসি খুশি জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, রূপকথার রাজ্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো।